রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে গিয়ে এরকম ভাঙচুর করলেন ছাত্র জনতা। তিনি বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি, পদত্যাগ না করেই চলে গেছেন, তিনি এখন পর্যন্ত সরকার। এ ব্যাপার নিয়ে উৎসুক ছাত্র জনতা ভেঙে চুরমার করলেন তার বাসস্থান। বিস্তারিত ভিডিওতে একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। শেখ হাসিনার অপরাধ কোথায়? শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই, এই কথা বলেছেন। শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই রাষ্ট্রপতি। এই চুপ্পুর মতো মানুষ এখনো প্রেসিডেন্ট পদে বসে রয়েছে এবং তার মতো মানুষ আজকে বলছে তিনি নাকি শেখ হাসিনার রিজাইন পেপার দেখেননি। রাষ্ট্রপতি উনি কিছুক্ষণ আগে বিবৃতি দিয়েছেন যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা যে দেশ থেকে পালিয়েছে তার কাছে কোনো পদত্যাগপত্র জমা দেয়নি। কোন সাহসে তিনি এই কথাটি বলতে পারেন? শেখ হাসিনার রিজাইন পেপার যদি তিনি নিজের না চোখে দেখেন তাহলে তার বিরুদ্ধে কি করা দরকার, কি ব্যবস্থা নেওয়া দরকার এবং তার জায়গা কোথায় হওয়া দরকার সেটা বাংলাদেশের ছাত্র সমাজ নতুন করে নির্ধারণ করবে। দেশত্যাগের আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা, সংবিধান মতে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আলটিমেটলি দেশ থেকে পালিয়েছে, পালানোর পরে রাষ্ট্রপতি তার ক্ষমতা অনুযায়ী সংসদ ভেঙে দিয়েছে। সংসদ না থাকলে প্রধানমন্ত্রী থাকবে কোথায়? শেখ হাসিনা ত্রিপুরা এসে পড়ছে, আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীরা এখানে জড় হইতেছে, লোকাল সাপোর্টটা আছে, যদি টুসকিরা দেশে ঢুকে পড়ে দর্শক খেলা তো জমে গেছে। শেখ হাসিনা পদত্যাগ করেননি, এবার কি হবে বাংলাদেশের অবস্থা? এবং যারা এতদিন ধরে এত কথাবার্তা বলেছেন এবার রাষ্ট্রপতি চুপ্পু নিজেই এটা জানান দিলেন তার কাছে কোনো পদত্যাগপত্র জমা দেননি, তাহলে এবার নতুন ষড়যন্ত্রের মধ্যে পড়ছে। এবার কিন্তু সমন্বয় থেকে শুরু করে যত বিএনপি নেতা এবং যারা রয়েছেন মাথা চাড়া দিয়ে উঠেছিলেন, এবার সবাই কিন্তু ধরা খাবে এক এক করে, সবগুলোকে একদম লাল পিটুনি দেবেন আর কি শেখ হাসিনা যদি বাংলাদেশের মধ্যে ঢুকে পড়েন। সন্তোষ নতুন তথ্য একটু আগে জানিয়েছেন আমাদের চুপ্পু সাহেব অর্থাৎ রাষ্ট্রপতি শেখ হাসিনা কোন রকম পদত্যাগ করেননি বাংলাদেশের মধ্যে, তিনি এমনিই চলে গেছেন, চাপের মুখে পড়ে গেছেন। এই ব্যাপারগুলো নিয়ে আইনজীবীরা কি বলছেন এবং চুপ্পু কি বলেছেন এবং অন্যান্য যারা নেতাকর্মী রয়েছেন তারা কি বলছেন সে ভিডিওটি আপনারা দেখবো। আজকের ভিডিও খুবই চাঞ্চল্যকর, নাটেন সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদেরকে দেখতে হবে, নয়তো আপনারা নিজেই ফেসে যাবেন। আপনিও তো হয়তো তার বিরুদ্ধে দু একটা পোস্টও দিয়েছিলেন, এবার আপনি নিজেও ধরা খাইতে পারেন। চলুন আমরা তাদের কথা শুনবো, তারপর এটা নিয়ে বিস্তারিত কথা বলবো ভিডিও শেষে। শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই রাষ্ট্রপতি। মধুরমান চৌধুরী যেই কথা বলেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে, তার ভিত্তিতে এখন যে রিপোর্টগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে এর পেছনে অনেক রাজনৈতিক কার্যক্রম সবাই খুঁজে বেড়াচ্ছেন যে কেন রাষ্ট্রপতি এই কথা বললেন। তিনি সত্যি সত্যিই বলেছেন এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন যে তিনি নিজেও অনুসন্ধান করেছেন, তার কাছে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সেও এসেছিল পদত্যাগপত্রের কপি খোঁজার জন্য, কিন্তু তিনি দিতে পারেননি। কিন্তু গণমাধ্যমে যেটি প্রকাশ হয়েছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে গেছেন, পরে জানা গেল যে না, তিনি রাষ্ট্রপতির বঙ্গভবনে যাননি, তিনি গণভবন থেকে সরাসরি তেজদার যে বিমান বাহিনীর যেই ঘাঁটি বা রানওয়ে সেখান থেকে তিনি চলে গেছেন ভারতে। এটাই সত্য, কেউ কিন্তু এই পর্যন্ত বলেনি যে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার বা অন্য কোনো বাহনে বঙ্গভবনে গেছেন এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কিন্তু নিজেও বলেছেন যে তাকে প্রথমে বলা হয়েছিল যে তিনি আসছেন এবং সেইভাবে সব কিছু প্রস্তুতি ছিল, আবার ঘণ্টাখানিক পরে বলা হয়েছে যে না, তিনি আসবেন না। তো এই ঘটনাগুলো তিনি মতিরমান চৌধুরীর সঙ্গে সাক্ষাতের সময় বা আলোচনার সময় বলেছেন। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল মতিরমান চৌধুরীর। মতিরমান চৌধুরীর মতে এখানে সমকালে যে রিপোর্টটি যে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র যদি সত্যি জমা দেওয়া হয়ে থাকে তাহলে সেটি অনুলিপি কারণ না কারো কাছে থাকার কথা, কিন্তু তিন সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালেও এর খোঁজ কেউ দিতে পারেনি না, মানে মিলিটারি সেক্রেটারি অন্য কেউ, এমনকি তার পদত্যাগপত্র এমনও হতে পারে অর্থ যে তিনি পদত্যাগপত্র সই করে গণভবনে লিখে গেছেন, অন্য কারো কাছে ছিল, সেটা পরে হয়তো পাঠানো ছিল রাষ্ট্রপতির কাছে। তার মানে হচ্ছে যে লিখিতভাবে কোনো পদত্যাগে সই করে দিতাম নি এবং এই কারণে এই জটিলতার কারণে রাষ্ট্রপতি যেটা বলছেন যে তিনি সুপ্রিম কোর্টের একটি রেফারেন্স নিয়েছেন বা রায় নিয়েছেন যে না, যেই পরিস্থিতিতে ক্ষমতা পরিবর্তন হয়েছে এটাই সঠিক এবং বিশেষ পরিস্থিতিতে এটা সম্ভব।
অর্থাৎ আপিল বিভাগের একটা অনুমোদন নিয়েছেন যাতে কোনো রকম সাংবিধানিক সংকট না হয়। সজীব বজ্র জয়, প্রধানমন্ত্রীর পুত্র, তিনি কিন্তু বলেছেন যে তার মা পদত্যাগ করেননি এবং আওয়ামী লীগও জোরে সোরে এই কথাই বলে যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তিনি যে কোনো সময় দেশে যাবেন এবং তিনি টেকওভার করবেন আবার। এই চুপ্পুর মতো মানুষ এখনো প্রেসিডেন্ট পদে বসে রয়েছে এবং তার মতো মানুষ আজকে বলছে তিনি নাকি শেখ হাসিনা রিজাইন পেপার দেখেননি। কোন সাহসে তিনি এই কথাটি বলতে পারেন? শেখ হাসিনা রিজাইন পেপার যদি তিনি নিজে না চোখে দেখেন তাহলে তার বিরুদ্ধে কি করা দরকার, কি ব্যবস্থা নেওয়া দরকার এবং তার জায়গা কোথায় হওয়া দরকার সেটা বাংলাদেশের ছাত্র সমাজ নতুন করে নির্ধারণ করবে। যারা দেখেও এই বাংলাদেশে অনেক কিছু না দেখার ভান করছে তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, হাইকোর্ট থেকে অনেকেই অনেক কিছু নতুন করে চিন্তা করছিল, সচিবালয় থেকে অনেকেই অনেক কিছু নতুন করে চিন্তা করছিল, বিভিন্ন অফিস থেকে অনেকেই অনেক কিছু নতুন করে চিন্তা করছিল বাংলাদেশকে নাকি ব্ল্যাক আউট করা হবে। জাস্ট স্পষ্ট কথা, আমরা এখনো বিশ্বাস করি আমাদের জায়গা থেকে যে আমাদের মধ্যে ছোট ছোট মনোমালিন্য থাকতে পারে, ছোট ছোট বিভাজন থাকতে পারে, কিন্তু যখন পুরো দেশের স্বার্থ আবার সামনে দাঁড়িয়ে যায়, আমার ওই হাসপাতালে যে ভাইগুলো এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, যে ভাইগুলো হাত হারিয়েছে, একটি চোখের আলো হারিয়েছে, তারা এখনো জীবন দিতে রাস্তায় আমার জন্য প্রস্তুত আছে। সো এরকম যারা কুচিন্তা অপচিন্তা করছে তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে জাস্ট হুঁশিয়ার করে দিচ্ছি। কুমিল্লা বলি, চিটাগং বলি, এই ঢাকার এই যে গুলিস্তান বলি, বিন্দুমাত্র যদি আজকের পর থেকে কেউ কারো জায়গা থেকে ওই খুনিদের আবার পুনর্বাসনের বিন্দুমাত্র চেষ্টা করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতা অবশ্যই আবার বাংলাদেশের এই রাজপথে নামবে। এখানে এহসানুল হুদা ভাই রয়েছেন, তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল ডিবি অফিসের জেলখানায়। ডিবি অফিসের জেলখানায় যখন আমি আর হাসতা হাঁটতে হাঁটতে গেলাম, আমাদেরকে হেফাজত রাখা হয়েছিল অন্য একটি জায়গায়, একটি ছোট্ট একটি রুমে যেখানে কোনো কিছুর ব্যবস্থা নেই, কোনো কিছুর সংযোগ নেই সেখানে। সেখান থেকে এক প্রকার তাদের চোখ ফাঁকি দিয়ে আমরা সেখানে গিয়েছিলাম। গিয়ে যখন আমরা দেখি যে বাংলাদেশের রাজনীতিতে যে মানুষগুলোর নাম আমরা সবচেয়ে বেশি শুনি জানি, অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদেরকে ওই জেলখানায় বিভিন্ন তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো খুবই হাস্যকর সেই অভিযোগগুলো দিয়ে তাদেরকে সেখানে আটক করে রাখা হয়েছে, বন্দী করে রাখা হয়েছে। যেখানে ছিল এহসানুল হুদা ভাই ছিলেন, রুহুল কবির রিজভী সাহেব ছিলেন, শহীদ উদ্দিন এমি চৌধুরী ভাই, আমিনুল ইসলাম ভাই ছিলেন, আন্দালিব রহমান পার্থ থেকে শুরু করে নুরুল নুরুল ভাই ছিলেন। এই মানুষগুলো তাদের সাথে আমার এর আগে কোনো দিন দেখা হয়নি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশে বিগত 16 বছর ধরে এই যে ভিন্ন কোনো একটি রাজনৈতিক দলের হলেই তাকে রাজনীতিতে পোটেনশিয়াল থ্রেট মনে করে তার বিরুদ্ধে যত রকমের অন্যায় করা যায়, যত মিথ্যা মামলা দেওয়া যায়, এই জিনিসগুলো দেখতে দেখতে তো আমরা এক প্রকার অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এবং বিরক্ত হয়ে গিয়েছিলাম। একই চিত্র যখন আমরা সেই ডিবি অফিসে গিয়ে দেখি, এটা আমাদের দর্শক একের পর এক ধরা খাবেন সবাই। তাদের কথাগুলো শোনার পর সবার যেন কলিজার মধ্যে পানি নেই। কেন নেই? কারণ শেখ হাসিনা পদত্যাগ করে না, এই বিষয়টা যদি রাষ্ট্রপতি জানান দেয় তাহলে কিন্তু আর বাঁচার কোনো উপায় থাকে না। রাষ্ট্রপতি বাংলাদেশের একটা সাংবিধানিক আইন অনুযায়ী রাষ্ট্রপতি যেটা বলবে সেটাই কিন্তু গ্রান্টেড হবে। আর এই ব্যাপার নিয়ে যেহেতু সে বললো পদত্যাগ করেনি, তার মানে পদত্যাগ করেন নাই। যে বন্ধুরা ভিডিওটি শেষ করুন, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। আজকের সারাদিনের আপডেট আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করতেছি। চলুন ভিডিওটি দেখি। যে রাষ্ট্রপতি নিজের থেকে তার সরে যাওয়া উচিত এবং সেই উদ্দেশ্য কি সেটা তিনি নিজেই বলতে পারবেন। তবে আমি একটি কথা বলতে চাই যে তিনি একটি পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত হয়েছেন, এটা সত্য কথা। যদিও সেই পার্লামেন্টের আমরা বলি যে ভোট শূন্য পার্লামেন্ট, সেই পার্লামেন্টে তিনি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়ে তিনি এতদিন পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতেছেন। এই রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন অবস্থায় তিনি এই ধরনের বক্তব্য তিনি কেন দিলেন, এটা আমার মনে হয় আপনারা যদি তাকে প্রশ্ন করেন তিনি ভালোভাবে জবাব দিতে পারবেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। আমার কথা হচ্ছে, রাষ্ট্রপতি যে বলেছেন উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পান নাই, এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে উনার শপথ লঙ্ঘনের সামিল। কারণ উনি নিজেই 5 অগাস্ট রাত 11:20 পিছনে 3 বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন,
যে সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন। এরপর ওনার কাছ থেকে সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে জানতে চাওয়া হয় যে এই পরিস্থিতিতে করণীয় কি আছে। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এই উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে জানতে চাওয়া হয়। এটার প্রেক্ষিতে তৎকালীন সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি ছিলেন এবং অন্যান্য সকল বিচারকরা মিলে ওনারা একটা 106 আন্ডারে একটা মতামত প্রদান করেন রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে। সেই মতামতের প্রথম লাইনটা হচ্ছে, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, ঠিক আছে, তারপরে অন্যান্য কথা রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছে এই সমস্ত কথা। এই রেফারেন্সটাতে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিলের ডিভিশনের সকল বিচারকের স্বাক্ষর আছে। ওনারা রাষ্ট্রপতি উপদেশ চেয়েছেন, 106 আন্ডারে রাষ্ট্রপতি উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে ওনাদের মতামত চেয়েছেন। এ মতামতের প্রথম লাইনই হচ্ছে, সংসদ প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, এর প্রেক্ষিতে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায়, সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের এই মতামতের ভিত্তিতে একটা নোট আমরা মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির দপ্তরে প্রেরণ করি। রাষ্ট্রপতি এই মতামতটা, এই অভিমতটা, এই যেটা ওনার স্বাক্ষর, এই অভিমতটা উনি দেখেছেন এবং গ্রহণ করেছেন। এরপর উনি নিজে অন্তর্বর্তীকালে, শেখ হাসিনা যদি সামহাও বাংলাদেশের মধ্যে ফিরে আসেন বর্তমান সময়ের মধ্যে, তিনি যে অকারেন্সগুলো বাংলাদেশের মধ্যে করেছেন, যে লুটপাট করেছেন এবং মানুষ হত্যা করেছেন, তার বিচার হতে গেলেও কিন্তু তাকে আগামী 100 বছর তাকে জেলেই থাকতে হবে। সে কি আসলে 100 বছর বাঁচবেন বাংলাদেশের মধ্যে? আর সব থেকে বড় কথা হচ্ছে, বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান ঘটেছে, অনেক মানুষ এসেছে, তারা আসার পর কিন্তু এইরকম একটি সমস্যা ক্রিয়েট করে তাকে কিন্তু বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এক পর্যায়ে যদি তাকে পাইতো তাকে হয়তো মেরেই ফেলতো জনগণ, তারপরেও বাংলাদেশ থেকে সে পালিয়ে গিয়েছে। এই ফেসিস হাসিনা, সে কিভাবে, তার দোসররা, তারা কিভাবে চিন্তা ভাবনা করতেছেন তারা বাংলাদেশের মধ্যে আবার আসবেন এবং বাংলাদেশের ক্ষমতা দখল করবেন? এবং চুপ্পু সাহেব এগুলো কথা বলার সামান্য ব্যাপার, বিকজ অফ এই চুপ্পু সাহেব, তিনি কিন্তু আপনারা সকলে জানেন তার পদত্যাগ ব্যাপারে এখন সবাই কথা বলতেছেন। এখন চুপ্পু সাহেব বুঝে গেছেন আসলে শেখ হাসিনা মা ছাড়া আমার কোনো বাঁচার উপায় নেই, আমাকে পদত্যাগ করতে হবে এবং আমার নামে মামলা টামলা দিয়ে আমার লাইফটাকে বরবাদ করে দেবে শেখ হাসিনার মতো। হয়তো বা শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আমি আর পালিয়ে যেতে পারবো না, আমাকে অ্যারেস্ট করে রাখবেন বাংলাদেশের মধ্যে। সহজলভ ভিউয়ার্স, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।